অনেকেই ধারণা করেন যে করোনার উৎপত্তি চীনে, কিন্তু সেই চীনে করোনা আতঙ্কের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে এক চীনা নারীকে দেখা যাচ্ছে বাদুড়ের মাংস খেতে, আর তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভিডিওতে দেখা গেছে একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন নারী, তার সামনে রয়েছে সুপের বাটি, তার ওপর আস্ত একটি বাদুড়। চপস্টিকে করে সেই বাদুড়কে তুলে চিপিয়ে খাওয়ার চেষ্টা করছেন তিনি। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে এই ভিডিও দেখে বিরক্ত হয়েছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, চীন যখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন ওই নারী দায়িত্ব জ্ঞানহীন আচরণ সমর্থনযোগ্য নয়। প্রসঙ্গত 31শে ডিসেম্বর 2019 সালে হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে প্রথম এই ফ্লু টাইপের করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। মনে করা হচ্ছে শহরের সামুদ্রিক মাছের একটি বাজার থেকে এই সংক্রমণ হয়েছে। ওই বাজারে পশু পাখিও বেচা কেনা হয়। উৎপত্তির পর ভাইরাসটি রাজধানী বেজিং সহ অন্য প্রদেশেও ছড়িয়ে পড়ে। মাসখানেকের মধ্যে প্রতিবেশী জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ম্যাকাওয়ে ছড়ায়। আর এখন তো সারা বিশ্ব এই করোনা মহামারীর নির্মম দৃশ্য দেখছে।